ওকে, ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা ইস্যু হচ্ছে আবারও আলোচনায়। অফকোর্স আপনারা স্টোরি জানেন নিশ্চয়ই, আমি আমার এই চ্যানেলও হচ্ছে কভার করছি, এই বিষয়ে কথা বলছি। যদি জেনে না থাকেন, কুইক রিক্যাপ, সেটা হচ্ছে তামিমার হাজব্যান্ড হচ্ছে রাকিব, তার হাজব্যান্ড ওয়াইফ। তো ওয়াইফ থাকা অবস্থা হাজ মানে তার রাকিবের ওয়াইফ থাকা অবস্থায় তামিমা হচ্ছে একাধিক প্রেম পরকীয়া করে বেড়াইতো। সেটা অতীতে নাসির হোসেনের আগে অন্যান্যদের সাথে পরকীয়া প্রেম করছে, সেগুলোর প্রমাণাদি সামনে আসছে। সো পরকীয়া করতো সে বিদেশে হচ্ছে, সে যেহেতু বিমানবালা, প্লেনে করে আসা যাওয়া করতো, গিয়ে হইতেছে ডেট করে বেড়াইতো, হোটেলে থাকতো অন্যান্য লোকদের সাথে। সর্বশেষ হচ্ছে নাসির হোসেনের সাথে প্রেম হয়, হওয়ার পর হচ্ছে সে রাকিবকে হচ্ছে সঠিক প্রক্রিয়া তালাক না দিয়ে নাসির হোসেনের সাথে বিয়ে করে ফেলে। বিয়ে করার পর হচ্ছে রাকিব তার যে আগের স্বামী, সে হচ্ছে বলে যে না, সে তো আমাকে রাইট প্রক্রিয়া তালাক দিয়ে জানে। ওইদিকে হচ্ছে নাসির হোসেন এবং তামিমা সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছে, যেটা লাইক একটা এতদিন ধরে আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি যে সমস্যা যেটা হচ্ছে যে বাংলাদেশে নারী নির্যাতনটা প্রাতিষ্ঠানিক না, পুরুষ নির্যাতনটা প্রাতিষ্ঠানিক, রাইট? সো এই সাহস মবরা তার সাইডে আছে, সিস্টেম তার সাইডে আছে, এই সাহস পেয়ে মেয়েরা হচ্ছে গুন্ডামি পাণ্ডামি করে বেড়ায়, প্রকাশ্য দেবালোকে আইন সিস্টেম ব্যবহার করে সংবাদ সম্মেলন করে। কিছুদিন আগে তিন ইসলামের কেস আমরা দেখছি, সেগুলো অনেকগুলো এপিসোড করছি। সো এটা হচ্ছে ইস্যুটা, হ্যাঁ, যেই জায়গায় ইস্যুটা, যে অসভ্যতামিটা প্রাতিষ্ঠানিক, হ্যাঁ, মেয়েরা প্রাতিষ্ঠানিকভাবে অসভ্যতামি করে, এখানেও একই ঘটনা। সো তারা সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছে তামিমা, এবং সে দাবি করতেছে হচ্ছে রাকিব তাকে হ্যারাস করতেছে ভুজুং ভাজুং। তারপর হচ্ছে পিবিআই হচ্ছে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে যে তামিমার দাবি মিথ্যা, তামিমা যে দাবি করতেছে সে রাকিবকে তালাক দিয়ে বিয়ে করছে নাসির হোসেনকে, এই দাবি মিথ্যা, সে তালাক দেয় নাই নাসির তার স্বামীকে, সে জাল কাগজপত্র প্রডিউস করছে। জাল কাগজপত্র বাংলাদেশে আছে না, এগুলো তারপর বাঙালি ভালো করে জাল করা। সো জাল কাগজটা বানাইছে, বানায় হইতেছে হুদাই আর এই রাকিবকে হ্যারাস টেরাস করতেছে। তো সেটা হচ্ছে পিবিআই হচ্ছে তদন্ত প্রতিবেদন দাখিল করে, যখন চার্জশিট দাখিল করে, সেটা আমি একটা তখন আবার একটা এপিসোড করে এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম। বাঙালিদের সাথে আপনি তো এই সন্দেহ পোষণ করতেই পারেন, বাংলাদেশের বাঙালিদের রিপোর্ট নিয়ে, তদন্ত প্রতিবেদন নিয়ে সেটা করতেই পারেন, সেটা করলে খুব খারাপ কিছু হবে না। বাট না, ইন দিস কেস লাইক সন্দেহ করার কোনো কারণ, এটা কোনো পলিটিক্যালি মোটিভেটেড কিছু না, বরং এইসব ক্ষেত্রে সাধারণত মেয়ের পক্ষেই হচ্ছে এগুলো হয়, সিস্টেম শয়তানি করে। এক্ষেত্রে যে তারা রাইট প্রতিবেদনটা দিছে, এটাই পুরো একটু সারপ্রাইজিং ব্যাপার। বাট এনিওয়েজ, সো পিবিআই হচ্ছে পুলিশের কিন্তু, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, রাইট? সো পিবিআই কিন্তু বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ হচ্ছে ইনভেস্টিগেটিভ ব্রাঞ্চ অফ পুলিশ। দে ডু এ গুড জব অ্যাট দেয়ার স্টাফ, ভালো, তারা বেশ ভালো, লাইক যেসব বাংলাদেশের জটিল জটিল কেসগুলো, সেগুলো বা আলোচিত বাঙালির, তারপর আলোচিত কেস একটা সেপার আলাদা ক্যাটাগরি আছে। সো আলোচিত বা একটু জটিল কেসগুলো হচ্ছে পিবিআইকে দেওয়া হয়, তা পিবিআই এটা তদন্ত করছে, করে রিপোর্ট করছে যে এগুলো তামিমার সব দাবি মিথ্যা, সব ভুয়া, কাগজপত্র যা প্রডিউস করছে সব ভুয়া, কোনো তালাক দেয় নাই, কোনো সিস্টেম মানা নেই। পরে রাকিব যখন বলছে যে তাকে তালাক দেওয়া হয়নি, তখন এইসব নাটক করার জন্য এসব কাগজপত্র বানাইছে, বানায় ওই ভদ্রলোককে হ্যারাস করতেছে। সো টিপিক্যাল বাংলাদেশে যা করে আর কি, মহিলাগুলো শয়তানি করে সিস্টেমকে ব্যবহার করে। না, যা রিসেন্টলি যে কারণে ইস্যু যেটা হয়ে দাঁড়াইছে যে তামিমা গর্ভবতী হয়ে গেছে, ছয় মাসের গর্ভবতী, হাজব্যান্ডের সাথে থাকে না হচ্ছে 10 মাসের দিক দিয়ে, 6 মাসের গর্ভবতী। ওই কিছুদিন আগে আলোচনা করি নাই, তুইনা ইসলাম, শাকিল আহমেদ এবং এরশাদ জামানের কাহিনী, সবগুলোই বদমাশগুলোই বদমাশি করে বেড়ায় দেশের সামনে পুরো। এর আবার এসে সংবাদ সম্মেলন করে, পার্থক্যটা বুঝছেন? পুরুষ যখন নির্যাতন করে, সে লুকিয়ে লুকিয়ে থাকে, তার বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, সে কিন্তু সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে সে মামলা দিয়ে দিচ্ছে, এই গুন্ডামি পাণ্ডামি করে না, সে ভয় ভয়ে থাকে, কারণ এই দেশ সিস্টেম অব তার পক্ষে নাই। পুলিশ আর সন্ত্রাসীর মধ্যে পার্থক্য কোথায়? সন্ত্রাসী যখন সন্ত্রাস করে, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে করে, পিস্তলটা ঠেকায় এদিক ওদিক তাকায়, মানুষজন সে ধরে কিনা, পুলিশ এসে ধরে কিনা, তারপর পুরো কাজটা সে চুরি করে করে করে, মানে ভয়ে, কারণ সে অপরাধ করতেছে, রাইট? আর পুলিশ যখন আপনার মনে করেন বাসায় আসে, সে কি আপনাকে যখন তুলে নিয়ে যায় গুম করতে, সে কি ভয় ভেদি গদি? না না, সে অস্ত্র নিয়ে আসে, সে আপনার বাসায় দরজা ভেঙে ঢুকবে, মানে ব্যাপক অথরিটি আছে ওর আর কি। সো বাংলাদেশের মহিলারা এরকম, রাইট? পুরুষ যখন নির্যাতন করে, তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে, সে লুকিয়ে লুকিয়ে থাকে যে এই রে ধরা খেয়ে গেলাম, এখন তো আমাকে জেলে যাওয়া লাগবে, বা প্রচুর ব্যাকল্যাশ, সমালোচনা, সমাজ, পুজুং বাজুং সমাজ নাম দিছে ওরা। আর মহিলারা শয়তানি করে কীভাবে এই দেশে? ওরে বাবারে, তারা পাণ্ডা, তারা গুন্ডা, তারা বদমাইশি করতেছে, তাদের কেসের কোনো বেসিস নেই, তারা সংবাদ সম্মেলন করবে, তারা মবকে চাইবে তাদের পাশে, তারা মিডিয়াকে চাইবে, তারা আদালতকে তাদের পাশে, মানে বুঝেন নাই, প্রচণ্ড মাস্তান আর কি এরা। ত্রিল ইসলাম, শাকিল আহমেদ ইস্যুতে আমরা একই ঘটনা দেখছি, এরশাদ জামানের ওয়াইফ একদম হুবহু নাসির তামিমার কেস, ঘরে হাজব্যান্ড আছে, ওইদিকে পেটে আরেকজনের বাচ্চা, সে আবার সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছে। হুম, বাবারে বাবা, নুসরাত যশ নিখিলের যে ঘটনা কয়েকদিন আগে গেছে ইন্ডিয়াতে, পেটে বাচ্চা, ঘরে হাজব্যান্ড, হ্যাঁ, হাজব্যান্ডের সাথে সে থাকে না, কিন্তু পেটে বাচ্চা চলে আসছে, এই বাচ্চা কার?
এদিকে আবার প্রেমিক আছে, তাহলে এটা প্রেমিকের, এখন আপনি কীভাবে বুঝবেন প্রেমিকের না? সেও আবার রিভিল করে না, ইন্ডিয়ান যে নুসরাত সেও বলতেছে না ক্লিয়ার করে যে হ্যাঁ এটা আমার প্রেমিকের বাচ্চা। সবাই প্রশ্ন করে এটা কি আপনার প্রেমিকের বাচ্চা নাকি আপনার হাজব্যান্ডের বাচ্চা, সে এটা গোপন রাখে, গোপন রাখে, প্রকাশ করে না বাচ্চা হওয়ার পর। নাম রাখছে হচ্ছে এমনভাবে প্রেমিকের নামের সাথে মিল রেখে, তখন মানুষ ধারণা করে নিছে ও তাইলে মনে হয় এটা প্রেমিকের বাচ্চা। বদমাইশিটা বোঝেন কিন্তু, হ্যাঁ মানে আপনি মহিলারা এই দেশে পাণ্ডামি যে করে একেবারে বীরের মতো করে, এই পার্থক্যটা ডিস্টিংশনটা বুঝতে হবে আপনাকে। এরা হচ্ছে পুরুষও পাণ্ডা মহিলাও পাণ্ডা, রাইট? পুরুষ পাণ্ডামি করে যে সন্ত্রাসীর মতো লুকিয়ে লুকে, আর মহিলারা পাণ্ডামি করে পুলিশের মতো আর কি, একদম বীর তর্পে। তো পেটে যে বাচ্চা আসছে এটা নিয়ে এখন রাকিব হচ্ছে কনসার্ন্ড, লেজিটিমেটলি কনসার্ন্ড। তার কথা হচ্ছে যে কাগজপত্রে সে আমার ওয়াইফ, এবং কাগজপত্র অনুযায়ী তার নাসিরের সাথে তার বিয়ে অবৈধ বাংলাদেশের আইন অনুযায়ী, কারণ একসাথে দুইটা বিয়ে করা যায় না। সো সব কিছু কাগজপত্র দিয়ে তো তদন্ত প্রতিবেদন দাখিল করছে পিবিআই, আমি একটু পড়ে শুনি আপনাদেরকে খবর থেকে। পিবিআই তদন্ত প্রতিবেদন, আমার অভিযোগের সত্যতা বেরিয়ে এসেছে, আদালতে মামলা নিষ্পত্তির আগে কেমন করে আমার স্ত্রী তামিম অন্য পুরুষের সঙ্গ নিয়ে মা হতে চলেছে, এখন আমার একটাই প্রশ্ন, স্ত্রী আমার, তাহলে তার গর্ভের সন্তান কার? নাসির তামিমার বিরুদ্ধে অবৈধ বিয়ের মামলা তদন্ত শেষে 30 সেপ্টেম্বর আদালতে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দাখিল করা চার্জশিটের ভাষ্য অনুযায়ী তামিমা রাকিবকে তালাক দেননি। লিগালভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি, তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন, ওই যে ইন্টারনেট মিডিয়াটা ছড়াইছে বানোয়াট ইয়ে। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা সুলতানা এখনও রাকিবের স্ত্রী বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ, এমন পরিস্থিতিতে নাসির ও তামিমার বিয়ে অবৈধ। নাও ঝামেলা যেটা হচ্ছে যে নাসির ও তামিমার বিয়ে যদি অবৈধ হয় আইনত, এবং সে যদি তামিমা যদি আইনত রাকিবকে তালাক না দিয়ে থাকে, তাইলে কিন্তু তার পেটে বাচ্চা আসলে আইনের দৃষ্টিতে এই বাচ্চার বাপ হচ্ছে রাকিব, এবং এই বাচ্চার ভরণ পোষণ হইতেছে রাকিবকে নিতে হবে, আইনত সে বাধ্য। কিন্তু রাকিব ওই মেয়ের সাথে থাকে না 10 মাস, এখন আদালতে গিয়ে আবার প্রমাণ করতে হবে রাকিবকে যে এই পেটের বাচ্চা আমার না, এই পেটের বাচ্চা নাসিরের। সো এই বদমাইশি একটা আর নতুন বদমাইশি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছে না? এই তিনটা কেস আমরা দেখলাম, যে নুসরাতের পেটে বাচ্চা চলে আসছে, ঘরে হাজব্যান্ড, এদিকে প্রেমিক, বাচ্চা তুমি কার? ওই ত্রিনা ইসলাম, তার পেটে বাচ্চা চলে আসছে, ঘরে হাজব্যান্ড, এদিকে প্রেমিক, বাচ্চা তুমি কার? এদিকে আমরা দেখতেছি এই তামিমা রাকিব, ঘরে হাজব্যান্ড, এদিকে হইতেছে প্রেমিক নাসির, পেটে বাচ্চা চলে আসছে, বাচ্চা তুমি কার? না এই প্রত্যেক ক্ষেত্রে হইতেছে গুন্ডাগুলাই আবার সংবাদ সম্মেলন করতেছে, গুন্ডাগুলাই আবার মিডিয়া আসছে, গুন্ডাগুলাই আবার গলা বড় করে হইতেছে কথা বলতেছে, যারা ভিকটিম হাজব্যান্ড, তিনটা কেসে হাজব্যান্ড ভিকটিম, হাজব্যান্ড হইতেছে কোন ঠাসা কথা বোঝেন নাই, সোনার বাংলার হিসাব বুঝতে হবে আপনাকে, অসভ্যদস্তি এমনি এমনি বলি না। তামিমা সুলতানা রাকিব বলতেছে তার স্বামী, আমার স্ত্রী থাকা অবস্থাতেই ক্রিকেটার নাসির হোসেন তাকে অবৈধভাবে বিয়ে করেছে, যেটি করতে গিয়ে তারা ভুয়া তালাকনামা তৈরি করেছে। নাসিরের সঙ্গে আমার স্ত্রী তামিমার বিয়ে অবৈধ হওয়ায় আমি মামলা দায়ের করি, যেটি এখন আদালতের ট্রায়ালে রয়েছে। সেই অবৈধ বিয়ে করার মামলা নিষ্পত্তি না হতেই নাসির তামিমা 10 মাস একসঙ্গে অবস্থান করে, যার ফলে তামিমা এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। এর ফলে জটিলতা আরও বাড়লো, আমি যেহেতু সত্য সেহেতু প্রত্যাশা করব আদালত নিশ্চয়ই ন্যায় বিচার করবেন এবং আমার স্ত্রী তামিমাকে আমার কাছে ফেরত দেবে, যদি সেটা ঘটে তাহলে তামিমার গর্ভে থাকা সন্তানের দায় দায়িত্ব আমি নিব না, আর কি বলতেছে অবশ্যই সে নিবে কেন, কারণ গত 10 মাস আমার সঙ্গে তামিমা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি মামলা দায়ের করার 4 মাস পর তামিমা গর্ভবতী, এই বিষয়টি নিষ্পত্তি করতে নিশ্চয়ই আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে যদি প্রমাণ হয় ওই সন্তান নাসিরের, তাহলে নাসিরের কাছেই ওই সন্তান ফেরত দেওয়া হবে। বুঝছেন তো জটিলতাটা, ব্যাপক ক্লাইম্যাক্টিক সিনেমা সোনার বাংলার, নারীরা হইতেছে সিস্টেম ব্যবহার করে কী পরিমাণ পাণ্ডামি করে বেড়ায়, আবার সংবাদ সম্মেলন করে এসে, আবার এসে জাল কাগজপত্র সংবাদ সম্মেলন করে দেখায়। ওই যে ইয়ে দেখ পরিমাণের ঘটনা ভুলে গেছেন নাকি, পরিমাণের ঘটনা সংবাদ সম্মেলন করছে এসে, সে নিজে পাণ্ডামি করে, নিজে গুন্ডামি করে আরেক লোককে ফাঁসে, সে আবার সে সংবাদ সম্মেলন করতেছে। সো বুঝতে হবে এই দেশে নারীরা কী পরিমাণ এম্পাওয়ার্ড, নারীবাদীগুলো না বলে এম্পাওয়ার্ড নাকি, নারীকে এম্পাওয়ার্ড করতে হবে, এমনই এম্পাওয়ার্ড করছে এখন পাণ্ডামি জ্বালায় এদের টিকা জানে, এরা পাণ্ডামি করে বেড়ায় ঘুরে ঘুরে, আবার সে সংবাদ সম্মেলন করে, আবার সে পুরুষকে ফাঁসায়, সিস্টেম ব্যবহার করে, আদালত ব্যবহার করে, মব সাইডে আছে, প্রচণ্ড এম্পাওয়ার্ড হয়ে গেছে এই দেশের নারীরা, এতটাই এম্পাওয়ার্ড যে এখন আমাকে চ্যানেল খুলে কথা বলতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে এদের সাথে। এখন নাসির আইনজীবী ওই একই টেকনিক্যাল যে জটিলতা তৈরি হয়েছে সেটা বললেন, তামিমা আদালত আইনজীবী ইশরাত হাসান বলছেন, তামিমা আদালতে বলছেন তিনি 6 মাসের গর্ভবতী, যদি তাই হয় এবং রাকিব মামলায় জয়লাভ করেন, তাহলে রাকিবের ওপর তামিমার ভবিষ্যতে সন্তানের ভরণ পোষণের দায় দায়িত্বের ভারও এসে বর্তাবে, অবশ্যই টেকনিক্যালি সেটা হবে। এখানে জটিলতার মধ্যে আরও একটা জটিলতা সৃষ্টি হলো। ওকে, সো এই সব বদমাইশি করতেছে আর কি এরা। নাও তামিমা যে 6 মাসের অন্তঃসত্ত্বা সেটা কীভাবে জানা গেছে, কারণ সে হচ্ছে আদালতে কাগজ জমা দিছে, দিয়ে বলছে সে অন্তঃসত্ত্বা, সে আসতে পারবে না আদালতে, কিন্তু আদালত তার সেই কাগজ হইতেছে খারিজ করে দিয়ে তাকে বলছে আসতে হবে। এটা খুবই একটা ভালো ব্যাপার, কারণ সাধারণত বাংলাদেশে ইউড এক্সপেক্ট যে মেয়েগুলো বদমাইশি করবে এবং সিস্টেমকে তার কাছে সাথে পাবে,
এই এই ভরসার জায়গা থেকে তো সেই কাগজ দিতে গেছে আদালতে, বুঝছেন নাই? এদেশের মেয়েরা তো জানে পান্ডামি করার জন্য একেবারে সব সিস্টেম রেডি আছে তাদের পক্ষে। সো ওই ভরসার জায়গা থেকেই তামিমা নিশ্চয়ই আদালতে গিয়ে, ইয়েটা কত, তার 6 মাসের অন্তঃসত্ত্বা সে আদালতে যাইতে পারবে না? 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলারা নাকি যাইতে পারে না আদালতে, কারণটা দেখেন কি গুরুত্বপূর্ণ কারণে, বদমাইশ আর কি আদালতে আসবে না আর কি। হ্যাঁ, সো যাক, এটা ভালো ব্যাপার যে আদালত হচ্ছে তাকে বলছে যে না, এইসব ভুজুং ভুজুং কারণ দেখে লাভ নেই, তোমাকে আসতে হবে। সো সেটা সে করতে যাওয়াই ঘটনাটা সামনে আসে, জানাজানি হয় যে সে প্রেগনেন্ট, যেখানে সে হচ্ছে অলরেডি তার স্বামী তুমি কার এটাই এখনও সেটেলড না, সেটেলড না তা না, এটা সেটেলড, কারণ পুলিশ চার্জশিট অলরেডি দাখিল করছে পিবিআই, যেটা আমি একটা এপিসোড আলোচনা করে বিস্তারিত সেখানে দেখাইছি তথ্য প্রমাণ, সেটা সেখানে দেখতে পারবেন। সো তামিম এখানে বদমাইশ, সেটা প্রমাণিত সত্য, এটার এখন জাস্ট আদালত থেকে রায় আসার বাকি আছে। এই বদমাইশির মধ্যে তার কত বড় সাহস এবং স্পর্ধা, সে আবার প্রেগনেন্ট হইতে গেছে তার অবৈধ স্বামীর সাথে, এটা তো একটা ব্যভিচার, ফর্নিকেশন, ফর্নিকেশন ব্যভিচার কিন্তু বাংলাদেশে আইনত অবৈধ। সো সো এই তার নানান দিক থেকে তাকে হইতেছে একদম আইনত শটডাউন করতে হবে, কিন্তু শটডাউন কি করবে এই দেশ, দ্যাটস অ্যান ওপেন কোয়েশ্চেন।